প্রধান খাদ্য ভাত, এর মাধ্যমে আমরা যতটুকু পারি পুষ্টিটা আমরা নিতে চাচ্ছি। ধান চুরাশির চিড়া আছে, এটা বিয়ার ১৬ মুড়ি, এখানে আরেকটা চিড়া রয়েছে, এটা রাইস ব্রান অয়েল, এটা আবার বিধান ৮৪ খই এবং এটা হচ্ছে ব্ল্যাক রাইসের খই। এছাড়া এখানে বিভিন্ন ধরনের চাল আছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটি আমরা স্টলে যাচ্ছি। এখানে যে কিছু ধান প্রদর্শন করা হয়েছে, এই ধানগুলো আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি, বৃধান ১০৪, বৃধান ১০৫, তারপরে বৃধান ১০২, আর এই নিচের যে ধানের বীজ, এই বীজ সম্পর্কে আমরা আসলে ওনারা সুন্দরভাবে বীজ দিয়ে BRRI সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। আর পাশে আমরা যে ধানগুলো দেখতে পাচ্ছি, আসলে এটি হচ্ছে ব্ল্যাক রাইস ধান। আপনারা দেখছেন যে আসলে ধানটা কিন্তু ব্ল্যাক। এখন এই ধানগুলো খুব একটা আমরা দেখতে পাই না যদিও বা। আর পাশেরটা দেখছেন বৃধান ১০৭, আর তারপরেরটাই হচ্ছে বৃধান ১৭৪ আর কি। এই ধানের প্রদর্শনগুলো, আরও কিছু আমরা এখানে বীজ দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু স্টলে কারোর সঙ্গে কথা বলে জেনে নিতে পারি যে আসলে এখানে কী কী বীজ আছে। আসসালামু আলাইকুম, আমরা আসলে এখানে জানতে চাই যে আপনাদের এই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যে স্টলটা আছে, এখানে আপনারা কী কী ধরনের বীজ প্রদর্শন করছেন, আর এই প্রদর্শন যে আপনারা করছেন, মূলত আপনাদের কোন চিন্তাধারা থেকে এই প্রদর্শনীটা আপনারা করতেছেন? ধন্যবাদ আপনাকে, হাতে নিয়ে ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু আমাদের মেলাটি কৃষি প্রযুক্তি মেলা, এই জন্য আমরা চেষ্টা করছি আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট রিচ যে ধানগুলো আছে সেগুলো এবং আধুনিক জাত, এইগুলোকে মেইনলি আমরা এখানে প্রদর্শন করার চেষ্টা করছি। এর বাইরেও আমাদের এখন পর্যন্ত উদ্ভাবিত যতগুলো জাত আছে, প্রায় ৮টি হাইব্রিড এবং ৭টি ইনব্রিড, সবগুলো জাতই আমাদের এখানে আছে ওই পাশে প্রদর্শনের জন্য। এখানে আমরা রেখেছি যে আমাদের ধান বা চাল থেকে উদ্ভাবিত যে খাবারগুলো আমরা পাই সেগুলো, যেমন এখানে আমাদের বিভিন্ন যে ধান ৮৪ চিড়া আছে, এটা বিয়ার ১৬ মুড়ি, এখানে আরেকটা চিড়া রয়েছে, এটা রাইস ব্রান অয়েল, এটা আবার বৃধান ৮৪ খই এবং এটা হচ্ছে ব্ল্যাক রাইসের খই। এছাড়া এখানে বিভিন্ন ধরনের চাল আছে, এখানে আমাদের পুষ্টি সমৃদ্ধ আছে ৮৪ যেটা আপনার আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ, এবং ১০২ যেটা জিঙ্ক সমৃদ্ধ ধান, ১০০ সেটা বঙ্গবন্ধু ধান ১০০, এটাও জিঙ্ক সমৃদ্ধ ধান, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলামতি বা বৃধান ৫০, এটা আমাদের বাসমতি টাইপ রাইস, এবং এখানে আরও একটা আছে বৃধান ১০৪, এটাও আমাদের বাসমতি টাইপ রাইস। এখানে আপনার প্রিমিয়াম কোয়ালিটি, বাসমতি বলা যাবে না, এটা প্রিমিয়াম কোয়ালিটি রাইস, এটাতে আমাদের সুগন্ধ আছে, ঠিক আছে। আর এখানে আমাদের কিছু লোকাল, এটা আমাদের বৃধান ৮৪ রাইস। আমরা দেখাতে চাইছি যে একটা ধান খই চিড়া সব কিছু আমরা একটা ধান থেকে আছি, এবং যেটাতে এটা আয়রন এবং জিঙ্ক রিচ। এর বাইরে এটা আমাদের লোকাল, এটা ব্ল্যাক রাইস, এটা আমাদের যেমন ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক রাইস আছে, এটা আমাদের এখনও গবেষণায় আছে, এখনও জাত হিসেবে উদ্ভাবিত হয়নি। ওই ধানটা এবং এই চালটা দুটোই আমাদের গবেষণার মধ্যে আছে, এবং এটা আমাদের লোকাল একটা ধান, আমরা যেটা গাইঞ্জা বলি, সেটার কিছু স্যাম্পল রয়েছে আমাদের কাছে। জাত যেটা ফলন বেশি সেটাই নয়, আমরা যে পুষ্টি সমৃদ্ধ জাত এই সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, কারণ আমাদের শুধুমাত্র খাদ্যে যে খাওয়ার জন্য এটা শুনে সংসম্পূর্ণ হলে হবে না, আমাদের পুষ্টিতেও সংসম্পূর্ণ হতে হবে। এই কারণেই আমাদের স্টাপল প্রধান খাদ্য ভাত, এর মাধ্যমে আমরা যতটুকু পারি পুষ্টিটা আমরা নিতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে মূলত এই প্রদর্শনীটার মূল উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্যটা ওনাদের মুখ থেকে আমরা শুনলাম। আসলে শুধু খাবার নয়, খাবারের সঙ্গে আমরা পুষ্টিটা চাই, সেই পুষ্টির বিষয়গুলোই মানুষকে মেসেজ দেওয়ার জন্য এই প্রদর্শনীটা করা হচ্ছে। তো দর্শক, আমরা যদি পরবর্তী কোনো স্টল আপনাদেরকে দেখাতে পারি, আসলে সেই স্টলগুলো দেখানোর চেষ্টা করব। আপাতত ধন্যবাদ।